ভাই 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 গাড়ি কিনেছি গাড়ি কিনেছি জীবনের প্রথম লাইফের আমার একটা শখ ছিল গাড়ি, তো বাইক আমি কিনেছি। তো এটা হলো কারণ কি বলতো, আমি যখন শোরুমে কিনতে গিয়েছিলাম তখন আমার দ্বারা পসিবল হয়নি। তো বেশি আর লেট না করে কিছুদিন পরেই কুলপুকুর মায়ের মন্দিরে চলে আসলাম গাড়ির পুজো দিতে। কিন্তু ভাই এখানে এসে দেখি কত মানুষের ভিড়, আমার মতন গাড়ি পুজো দিতে এসেছে, এমনি পুজো দিতে এসেছে। ভাই গাড়ির তো লাইন লাইন, মানে গাড়ির এখানে একটা দোকান বসে গেছে, ঠিক আছে? এত দু চাকা, তিন চাকা, চার চাকা, দশ চাকা পর্যন্ত গাড়ি মানুষে পুজো দিতে এসেছে। এখানে পুজোর টাইম দুপুর 12টা থেকে এবং সন্ধ্যা 7টা থেকে। আমরা যেহেতু দুপুরে গিয়েছি কিন্তু ভাই 12টায় গিয়ে আমরা পৌঁছাতে পারিনি, পৌঁছেছি 12:30 গিয়ে। তো আর বেশি লেট না করে 101 টাকার একটা কুপন কেটে 100 টাকার একটা ডালা নিয়ে আমি আর আমার বন্ধু বসে পড়েছি পুজো দিতে। একটা জিনিস হলো সবচেয়ে বড় কথা যে সবাই ইউটিউবের টাকায় গাড়ি কেনে, ফেসবুকের টাকায় গাড়ি কেনে, বাট আমার কিন্তু এরকম কোনো বিষয় না যে আমি ইউটিউবের টাকায় বা ফেসবুকের টাকায় গাড়ি কিনেছি। আমি কিনেছি আমার অন্য একটা সাইডে আমি কাজ করি, সেটার টাকা জমিয়ে আমি গাড়িটা কিনেছি।